सुप्रिय शिक्षार्थीवृंद बीबीए प्रथम वर्षेर स्टूडेंटदेर स्वागतम जानाच्छि आजकेर अनलाइन क्लासे। आमरा आज के इंट्रोडक्शन टू बिजनेस विषयेर जे सकल विषय निये कथा बोलबो सेगुलो होच्छे बांग्लादेशे विधिबद्ध संस्थार प्रकारभेद, तारपर कथा बोलबो विधिबद्ध संस्था ओ सरकारी कम्पानीर मध्ये पार्थक्य, पब्लिक कर्पोरेशन ओ सेक्टर कर्पोरेशनेर मध्ये पार्थक्य समूह। आमरा ताहले आमादेर लेक्चारे चले जाच्छी। आमरा सबाई जानी बांग्लादेश एकटी उन्नयनशील देश आर पृथिवीर अन्यान्य देशेर मतो बांग्लादेशेर सरकारी नियंत्रणे व्यवस्थापनार जातीय संसदे पाशकृत आईन ओ राष्ट्रपतिर विशेष अध्यादेशेर माध्यमे विधिबद्ध संस्थासमूह गठित परिचालित ও নিয়ন্ত্রিত হয়। এদেশের ইতিহাসে 1947 সালে এবং 1971 সালে দুবার স্বাধীনতা অর্জিত হয়েছে এবং 1971 সালে স্বাধীনতা লাভের পূর্ববর্তী ও পরবর্তী সময় হতে এদেশে বিভিন্ন ধরনের বিধিবদ্ধ সংস্থা রাষ্ট্রের সরকারি তত্ত্বাবধানে মালিকানা গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত হচ্ছে। এখন আমরা তাহলে বাংলাদেশে কি কি ধরনের বিধিবদ্ধ সংস্থা রয়েছে সেগুলো নিয়ে কথা বলি। বিধিবদ্ধ সংস্থা আমরা মূলত দুই ধরনের দেখতে পাই বাংলাদেশে। প্রথম হচ্ছে মুনাফাবিহীন বিধিবদ্ধ সংস্থা, দ্বিতীয়ত হচ্ছে মুনাফাভোগী বিধিবদ্ধ সংস্থা। এখন আমরা কথা বলবো যে মুনাফাবিহীন বিধিবদ্ধ সংস্থা কি কি আছে। একটা হচ্ছে সেবা ও কল্যাণমুখী বিধিবদ্ধ সংস্থা, আরেকটা হচ্ছে আর্থসামাজিক উন্নয়নমুখী বিধিবদ্ধ সংস্থা। মুনাফাভোগী বিধিবদ্ধ সংস্থার সেবা ও কল্যাণমুখী বিধিবদ্ধ সংস্থার যে সকল প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত না হয়েও সমাজসেবা ও জনকল্যাণের উদ্দেশ্যে বিধিবদ্ধ আইন অনুযায়ী গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় সেগুলোকে সেবা ও কল্যাণমুখী বিধিবদ্ধ সংস্থা বলে। যেমন বাংলাদেশে হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল এসিটি কর্পোরেশনগুলোর ওয়াসা, ডেসা, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, বাংলাদেশ বিমান, বাংলাদেশ সরকারি কমিশন, এইগুলো হচ্ছে সেবা ও কল্যাণমুখী বিধিবদ্ধ সংস্থা। আর আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নমুখী বিধিবদ্ধ সংস্থা হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নের অবকাঠামো গঠন এবং দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কার্য পরিচালনার মাধ্যমে দেশের অধিবাসীদের সামগ্রিক কল্যাণ সাধনের জন্য সরকারিভাবে রাষ্ট্রপতির অধ্যাদেশ বা বিশেষ আইন পাশের মাধ্যমে যে সকল অমুনাফাভোগী প্রতিষ্ঠান গঠিত ও পরিচালিত হয় তাদের আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নমুখী বিধিবদ্ধ সংস্থা বলে। যেমন বাংলাদেশ ব্যাংক, শিল্প ঋণ সংস্থা, হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা। এখন আমরা কথা বলবো যে মুনাফাভোগী বিধিবদ্ধ সংস্থাগুলো কি কি। বাংলাদেশে কিছু মুনাফাভোগী বিধিবদ্ধ সংস্থা রয়েছে। আমাদের দেশে রাষ্ট্রপতির অধ্যাদেশ বা জাতীয় সংসদে পাশকৃত আইনের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে সকল ব্যবসায় গঠিত ও পরিচালিত হয় তাকে মুনাফাভোগী সংস্থা বলে। এই মুনাফাভোগী সংস্থাগুলোকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে শিল্প কারখানা বিষয়ক বিধিবদ্ধ সংস্থা, দ্বিতীয়টা হচ্ছে বাণিজ্যিক বিধিবদ্ধ সংস্থা। শিল্প বিষয়ক বিধিবদ্ধ সংস্থাগুলো কি কি? যেমন মুনাফা অর্জনের উদ্দেশ্যে দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন শিল্প কারখানা
পরিচালনার জন্য যে পৃথক পৃথক সংস্থা গড়ে উঠেছে সেগুলোকে শিল্প কারখানা বিষয়ক বিধিবদ্ধ সংস্থা বলে। যেমন বাংলাদেশের চিনি ও খাদ্য কর্পোরেশন, বাংলাদেশ পাট শিল্প সংস্থা, বাংলাদেশ বস্ত্রকল সংস্থা, বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা, বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সংস্থা, বাংলাদেশ পেট্রোলিয়াম সংস্থা, এইরকম বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোই হচ্ছে এই শিল্প কারখানা বিষয়ক বিধিবদ্ধ সংস্থা। আর বাণিজ্যিক বিধিবদ্ধ সংস্থাগুলোর মধ্যে আছে বাংলাদেশ সরকার কর্তৃক যে সমস্ত বাণিজ্যিক সংস্থাসমূহ নির্দিষ্ট আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত হচ্ছে সেগুলোকে বাণিজ্যিক বিধিবদ্ধ সংস্থা বলে। যেমন টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, বাংলাদেশ পাট রপ্তানিকারক সংস্থাসমূহ, বাংলাদেশ ভোগ্যপণ্য রপ্তানিকারক কোম্পানি লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ পুঁজি বিনিয়োগ সংস্থা, বাংলাদেশ শিল্প ব্যাংক, চট্টগ্রাম ও মংলা বন্দর কর্তৃক নিয়ন্ত্রিত এগুলো। আমরা মোটামুটি এ পর্যন্ত বুঝতে পারলাম। এখন আমরা কথা বলবো যে বিধিবদ্ধ সংস্থা ও সরকারি কোম্পানির মধ্যে পার্থক্যগুলো কি কি। বিধিবদ্ধ সংস্থা ও সরকারি কোম্পানি মূলত দেশের স্বার্থে ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হয়ে থাকে। উভয়ই সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মাধ্যমে গঠিত হয়ে থাকে। বিভিন্ন ক্ষেত্রে বিধিবদ্ধ সংস্থা ও সরকারি কোম্পানির মাঝে যথেষ্ট মিল থাকা সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। নিম্নে এদের মধ্যকার পার্থক্যসমূহ বর্ণনা করা হলো। যেমন বিধিবদ্ধ সংস্থা এবং সরকারি সংস্থার মধ্যে সংঘগত যে পার্থক্য বিদ্যমান, যে যৌথ সংগঠন বা প্রতিষ্ঠান নির্দিষ্ট কার্য সম্পাদনের লক্ষ্যে বিধিবদ্ধ আইন দ্বারা প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে বিধিবদ্ধ সংস্থা বলে। আর সরকারি কোম্পানি হচ্ছে রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত কোম্পানিকে সরকারিভাবে সরকারি কোম্পানি বলে। গঠন প্রণালীর মধ্যে বিধিবদ্ধ সংস্থা এবং সরকারি কোম্পানির মধ্যে যে পার্থক্য বিদ্যমান সেটা হচ্ছে রাষ্ট্রপতির অধ্যাদেশ বা সংসদে পাশকৃত বিশেষ আইনের মাধ্যমে সরকারি উদ্যোগে এ জাতীয় সংস্থা গঠিত হয়। কিন্তু সরকারি কোম্পানি সরকারি উদ্যোগে কোম্পানি আইনের বিধান অনুযায়ী এই কোম্পানি গঠিত হয়। আর উদ্দেশ্যর মধ্যে রয়েছে কোনো উদ্দেশ্য, নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য কার্য সম্পাদনের লক্ষ্যে বিধিবদ্ধ সংস্থা গঠিত হয়। আর রাষ্ট্রীয় স্বার্থে কোনো ব্যবসা পরিচালনা করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে সরকারি কোম্পানি গঠিত হয়। নিবন্ধনের ক্ষেত্রে যে প্রসিডিউরটা মেনটেন করতে হয় সেটা হচ্ছে যে বিধিবদ্ধ সংস্থা গঠন আলাদাভাবে নিবন্ধনের প্রয়োজন হয় না, কারণ সৃষ্ট আইন দ্বারাই এর নিবন্ধন কর্ম সম্পন্ন হয়। আর কোম্পানি আইনের বিধান অনুযায়ী নিবন্ধকের অফিসে নির্ধারিত পরিমাণের ফি প্রদান করে কোম্পানি নিবন্ধন করা বাধ্যতামূলক। আর আইনগত যে সত্তা, এক্ষেত্রে বিধিবদ্ধ কোম্পানি আইন দ্বারা এ জাতীয় সংস্থা গঠিত হয়। আইন এ সংস্থাকে বিশেষ কৃত্রিম ব্যক্তিও সত্তা ও চিরন্তন অস্তিত্ব প্রদান করছে। আর কোম্পানি আইনে সরকারি কোম্পানির কৃত্রিম ব্যক্তি সত্তা ও চিরন্তন অস্তিত্ব প্রদান করা হয়ে থাকে। কার্যারম্ভের ক্ষেত্রে আইন পাশের মাধ্যমে সাথে সাথে কর্ম শুরু করতে পারে বিধিবদ্ধ সংস্থা, কিন্তু নিবন্ধনের পরপরই কর্ম শুরু করতে পারে না। আইনগত নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে কর্ম শুরুর অনুমতিপত্র প্রাপ্তির পরই কর্ম শুরু করতে পারে এই কোম্পানি ব্যবসায়, সরকারি কোম্পানি ব্যবসায়। আর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, বিধিবদ্ধ সংস্থাসমূহে সরকারের যে আইন অনুসারে গঠিত হয় সেই আইনের নির্দিষ্ট বিধান অনুযায়ী সরকার নির্দিষ্ট সংস্থার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। আর
কোম্পানির নিজস্ব স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলীর বিধান অনুযায়ী সরকারের নির্দিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে সরকারি কোম্পানি। কার্যক্ষেত্রের ক্ষেত্রে সাধারণত সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্পাদন করার জন্য বিধিবদ্ধ সংস্থা নিয়োজিত থাকে, আর জনকল্যাণ ও দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকারি কোম্পানি পরিচালিত হয়ে থাকে। মালিকানার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বিধিবদ্ধ সংস্থার মালিক রাষ্ট্র, তবে কোনো কোনো ক্ষেত্রে দেশের বেসরকারি মালিকানায়ও এই ধরনের সংস্থা গড়ে ওঠে। আর সম্পূর্ণ সরকারি মালিকানায় বা সরকারি ও বেসরকারি যৌথ মালিকানায় সরকারি শেয়ার কমপক্ষে 51% এই ব্যবসায় সরকারি কোম্পানি পরিচালিত হয়। আর জবাবদিহিতার ক্ষেত্রে বিধিবদ্ধ সংস্থা সফল কাজের জন্য সংসদের নিকট দায়বদ্ধ থাকে এবং জাতীয় সংসদের নিকট জবাবদিহি করতে হয়। কিন্তু সরকারি কোম্পানির যাবতীয় কার্যাবলীর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের নিকট জবাবদিহি করতে হয়। আর নমনীয়তা, বিধিবদ্ধ সংস্থার সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণে নমনীয়তার সুযোগ কম। কোম্পানির কাজের নীতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নমনীয়তার সুযোগ বেশি থাকে। মুনাফা বণ্টন প্রণালী, বিধিবদ্ধ সংস্থার যাবতীয় মুনাফার মালিক সরকার, এক্ষেত্রে লভ্যাংশ ঘোষণা করতে হয় না। মালিকানার কোম্পানির মালিকানার প্রকৃতি ভেদে সরকার ও অন্যান্য শেয়ার মালিকরা মূলধনের বিপক্ষে মুনাফা পেয়ে থাকে বা লভ্যাংশ পেয়ে থাকে। বিধিবদ্ধ সংস্থার যাবতীয় মূলধন সরবরাহ করে রাষ্ট্র। কোম্পানির মালিকানার প্রকৃতি ভেদে সরকার ও অন্যান্য শেয়ার মালিকরা মূলধনের যোগান দেয়। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, বিধিবদ্ধ সংস্থার যাবতীয় কাজে সরকারের নীতি অনুযায়ী পরিচালিত হয়, কিন্তু পরিচালনা পর্ষদ দ্বারা কোম্পানি আইনের প্রদত্ত ক্ষমতা বলে পরিমাল নিয়মাবলী অনুযায়ী সরকারি কোম্পানি পরিচালিত হয় বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। বিলোপ সাধন, কোম্পানির অস্তিত্ব চিরন্তন বলে শুধুমাত্র জাতীয় সংসদের অনুমোদন ক্রমে বিধিবদ্ধ সংস্থা বিলোপ সাধন করা যায়। কোম্পানি আইনের বিধান অনুযায়ী শেয়ার মালিকগণ পাওনাদার ও বা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানির বিলোপ ঘটানো যায়। এখন আমরা আসি যে পাবলিক কর্পোরেশন এবং সেক্টর কর্পোরেশনের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। প্রথমেই সংজ্ঞাগত পার্থক্য, যেমন পাবলিক কর্পোরেশনে যে সংস্থার রাষ্ট্রপতির বিশেষ আদেশ বা জাতীয় সংসদের বিশেষ আইন বলে গঠিত হয় তাকে পাবলিক কর্পোরেশন বলে। আর সেক্টর কর্পোরেশন হচ্ছে যে সংস্থা সরকারের জারিতে আদেশ বলে পাবলিক কর্পোরেশনের অধীনে গঠিত হয় তাকে সেক্টর কর্পোরেশন বলে। আর উদ্দেশ্য হচ্ছে জনহিতকর কর্ম সম্পাদনের উদ্দেশ্যে পাবলিক কর্পোরেশন গঠিত হয়, আর সমজাতীয় শিল্প ইউনিট সমূহ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের জন্য মোটর কর্পোরেশন গঠিত হয়। ব্যবস্থাপনার ধরনের ক্ষেত্রে পাবলিক কর্পোরেশনের ব্যবস্থাপনার ধরন ক্ষেত্র বিশেষে দ্বিস্তর বা ত্রিস্তর বিশিষ্ট হয়ে থাকে, কিন্তু সেক্টর কর্পোরেশনের ক্ষেত্রে ত্রিস্তর বিশিষ্ট হয়ে থাকে। আর নিয়ন্ত্রণের ক্ষেত্রে পাবলিক কর্পোরেশনের পরিচালনার পাবলিক কর্পোরেশন অনেকটাই সরকারি প্রভাবমুক্ত, কিন্তু সেক্টর কর্পোরেশনের সরকারি নিয়ন্ত্রণের থেকেই সেক্টর কর্পোরেশন কার্য পরিচালনা করতে হয়। দায়বদ্ধতার ক্ষেত্রে পাবলিক কর্পোরেশনে এ কাজের জন্য জাতীয় সংসদের নিকট দায়বদ্ধ থাকে, আর সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সরকারের নিকট কাজের জন্য দায়বদ্ধ থাকে সেক্টর কর্পোরেশন। কার্যপ্রকৃতি, পাবলিক কর্পোরেশনের কার্যপ্রকৃতি সাধারণত জাতীয় সংসদ কর্তৃক নির্বাচিত কার্যাদি সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, আর সেক্টর কর্পোরেশনের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা এর নিয়ন্ত্রণে থাকা শিল্প ও বাণিজ্যিক ইউনিট সমূহের কার্যাদি তদারকি ও নিয়ন্ত্রণ করে থাকে। ব্যবসায়িক লেনদেন, পাবলিক কর্পোরেশন সরাসরি ব্যবসায়ী লেনদেনের সাথে জড়িত,
কিন্তু সেক্টর কর্পোরেশন সরাসরি ব্যবসায় লেনদেনের সাথে জড়িত নয়। আর প্রধান নির্বাহীর প্রকৃতি হচ্ছে পাবলিক কর্পোরেশনের প্রধানকে ক্ষেত্রবিশেষে মহাব্যবস্থাপক, চেয়ারম্যান অথবা পরিচালক বলা হয়, কিন্তু সেক্টর কর্পোরেশনের প্রধানকে চেয়ারম্যান বলা হয়। অন্তর্ভুক্তির ক্ষেত্রে যে পার্থক্য বিদ্যমান সেটা হচ্ছে যে পাবলিক কর্পোরেশন চারটি প্রকার ভেদের উপর, সেক্টর কর্পোরেশন একটি, আর পাবলিক কর্পোরেশনের অন্তর্ভুক্ত এক একটি সংস্থা হচ্ছে সেক্টর কর্পোরেশন। আমরা তাহলে আজকের মতো আমাদের অনলাইন ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ভালো থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।